السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها المسلمون، اتقوا الله عز وجل في كل حال، فإن الله سبحانه وتعالى يقول: إن أكرمكم عند الله أتقاكم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1441 হিজরি সনের 9 জিলহজ তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা পেশ করার এবং শোনার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য সুক্রিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি যেই মাসে আমরা অবস্থান করছি, এই মাসটির প্রথম 10 দিনের যে ফজিলত আইয়ামুল আশর মিন জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, প্রথম যেই গুরুত্বপূর্ণ 10টি দিন, সেই 10 দিনের নবম দিনে আমরা আজকে অবস্থান করছি। একদিকে এই মাসটিও খুবই গুরুত্বপূর্ণ, আবার আজকের জুমুয়ার দিনটিও খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। মাসটি আশুরুল হুরুমের একটি গুরুত্বপূর্ণ মাস। আরবি 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে এগুলোকে সম্মানিত মাস হিসেবে, আশুরুল হুরুম হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই 4টি মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস হল জুলহিজ্জা। আশুরুল হুরুম এই 4টি সম্মানিত মাস প্রাচীন যুগ থেকে, অর্থাৎ একেবারে নূহ আলাইহিসসালামের যুগ, ইব্রাহিম আলাইহিসসালামের যুগ, একেবারে আম্বিয়া আলাইহিমুসসালামের প্রথম দিক থেকেই
হজের জন্য তিনটি মাস এবং উমরার জন্য একটি মাস। এই চারটি মাসকে সর্বসম্মতভাবে পৃথিবীর সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে এই আশুরে হুরুম চলে আসতেছে, আশুরে হুরুমকে মেনে আসতেছে। হজের জন্য যে তিনটি মাস সেটি হল জুলকাদা, জুলহিজ্জা এবং মুহাররম, এই তিনটি আশুরে হুরুম। আর উমরার জন্য যেটি সেটি হল রজব মাস। আর হজের মাস যেটি, যেগুলোকে বলা হয় আশহুরুল হজ, হজের মাস আল হজ্জু আশহুরু মালুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হজ নির্দিষ্ট কয়েকটি মাসে, সেই হজের মাসের মধ্যে শাওয়াল, জুলকাদা এবং জুলহিজ্জা। অর্থাৎ জুলহিজ্জা মাসটা আশুরে হুরুমেরও একটি গুরুত্বপূর্ণ মাস, আশহুরুল হজেরও একটি গুরুত্বপূর্ণ মাস, আবার এই দশ দিনের ফজিলতপূর্ণ আমলেরও গুরুত্বপূর্ণ মাস। এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে, গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকের খুতবায় যে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব, আজকে জুলহিজ্জার নয় তারিখ, কালকে হলো দশ তারিখ, দশ থেকে শুরু করে পনেরো পর্যন্ত এই দিনগুলো প্রত্যেকটা দিনেই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো এই দিনগুলোর ফজিলত, এরপরে আমরা এই দিনগুলোর বিভিন্ন শরীয়ত হুকুম আহকাম, এই বিষয়গুলো নিয়ে আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি কালকের যে দিন, আগামীকাল যে দিনটি আসবে, এই দিনটির নাম হলো ইয়াউমুন নাহার। এই দিনের নাম হলো ইয়াউমুন নাহার। এই দিনের আরও কয়েকটি নাম আছে, তবে সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ নাম হলো ইয়াউমুন নাহার। এই দিনকে ইয়াউমুন নাহারও বলা হয়, ইয়াউমুল উদহিয়াও বলা হয়, ইয়াউমুল আদহাও বলা হয়, ইয়াউমুল হাজ্জিল আকবারও বলা হয়। এই ইয়াউমুন নাহারটি একটি ফজিলতপূর্ণ দিন। হাদিসে এই দিনের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াউমুন নাহারের দিনে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ু ইয়াউমিন হাজা, আজকে কোন দিন, আজকের এই দিনটি কোন দিন? ক্বালু ইয়াউমুন নাহার, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে আজকে ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানির দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শুধু কোরবানির দিন না, এটা ইয়াউমুল হাজ্জিল আকবার, আজকের দিনটা হলো হজ্জে আকবারের দিন, সবচেয়ে বড় হজের দিন। আমাদের দেশে হজ্জে আকবর নামটি কিন্তু পরিচিত, পরিচিত হলো বিকৃত রূপে পরিচিত। যদি শুক্রবারে হজ হয়, আমাদের দেশের মানুষ মনে করে যে হজ্জে আকবর হয়েছে, এবছর শুক্রবারে হজ হয়েছে, সুতরাং এবছর হজ্জে আকবর। এবং হজ্জে আকবর হইলে নাকি সৌদি সরকারের অনেক কিছু দেওয়াও লাগে, এইসব কথা আমাদের দেশে খুব পরিচিত এবং সবার মুখে মুখে শোনা যায়। এবং শুক্রবারে যদি হজ হয় তো সবাই বলে যে এবছর খুবই ফজিলতপূর্ণ হজ, আমি এই হজ্জে আকবর করছি, 2014 সালে শুক্রবারে হজ হয়েছে, তো অনেকেই বলে যে আমি এবছর হজ্জে আকবর করছি। আবার যদি কোনো কারণে হজটা যদি বৃহস্পতিবারে হয় অথবা শনিবারে হয়, তখন বাংলাদেশের মানুষ বলে যে হজ শুক্রবারেই হইতো, সৌদি সরকার এখানে রাজনীতি করে একদিন পিছিয়ে ফেলছে বা আগাই ফেলছে, কারণ শুক্রবারে হজ হইলে সৌদি সরকারের অনেক খরচ, এই জন্য খরচ বাঁচানোর জন্য তারা এই কাজটা করছে। এগুলো সবই হলো মানে আমাদের চিরাচরিত অভ্যাস,
মানে অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলা অপপ্রচার করা না জেনে না শুনে প্রচার করা চা দোকানে বসে দিনই পাণ্ডিত্য জাহির করা এগুলো হলো আমাদের স্বাভাবিক অভ্যাস আসলে ইয়ামুল হাজ্জিল আকবার শুক্রবারে হজ হলে এটাকে ইয়ামুল হাজ্জিল আকবার বা হজ্জে আকবার বলে না হজ্জে আকবার হলো জুলহিজ্জা মাসের দশ তারিখকে ইয়ামুল হাজ্জিল আকবার বলা হয় প্রতি বছরেই এই দশ তারিখ ইয়ামুল হাজ্জিল আকবার অর্থাৎ শুক্রবারে হজ হলেও এটা হজ্জে আকবর শনিবারে হলেও হজ্জে আকবর রবিবারে হলেও হজ্জে আকবর বৃহস্পতিবারে হলেও হজ্জে আকবর এই দিনটাকে হজ্জে আকবর বলা হয় যেহেতু এই একদিন হজের গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ হজের আর কোনো দিন এত কাজ নাই অন্য অন্য দিন একটা কাজ দুইটা কাজ অথবা কোনো কাজে নাই শুধু জামাতে সলাত আদায় করা খাওয়া দাওয়া ঘোরাফেরা করা ঘুমানো এগুলোই কাজ এই দশ তারিখটা এমন একটা দিন যেই দিন পাঁচটি কাজ আছে শরীরে হজের গুরুত্বপূর্ণ ফরজ এবং ওয়াজিব এইরকম পাঁচটি কাজ সকালবেলায় মুজদালিফা থেকে এসে জামার আকাবায় পাথর নিক্ষেপ করতে হয় এটা হজের একটা ওয়াজিব তারপরে কোরবানি করতে হয় হাদি জবাই করতে হয় এটা হজের একটা ওয়াজিব তারপরে মাথা মুন্ডন করতে হয় এটা হজের একটা ওয়াজিব এরপরে তাওয়াফে জিয়ারা বা তাওয়াফে ইফাদা হজের যে ফরজ তাওয়াফ সেই তাওয়াফ করা লাগে যদিও তাওয়াফের আরও সময় আছে পরবর্তীতেও করা যায় কিন্তু এই দিন একসাথে এই পাঁচটা কাজ করে ফেলাটা উত্তম সাহাবাই কেরাম এই পাঁচটি কাজ একই দিনে করে ফেলতেন তো এই এটা ফরজ একটা তাওয়াফ আবার সাঈ সাঈ বাইনা সফা ওয়াল মারওয়া সফা মারওয়া পাহাড়ের মধ্যে সাঈ করা এটাও হজের একটা ফরজ কারো কারো মতে ওয়াজিব আবার কারো কারো মতে এটিও হজের একটি গুরুত্বপূর্ণ ফরজ তাহলে এই ফরজ এবং ওয়াজিব পাঁচটি কাজ এই একদিনে হওয়ার কারণে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল হাজ্জিল আকবার এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ তারিখটাকে ইয়াউমুল হাজ্জিল আকবার হিসাবে নাম দিয়েছেন আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আযামি আইয়ামিন ইনদাল্লাহি ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আযামু আইয়াম দিনসমূহের মধ্যে সবচেয়ে মহান দিন হলো ইয়াউমুন নাহার আর সুম্মা ইয়াউমুল কার এরপরে ইয়াউমুল কার এটাও আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে একটা আযামু আইয়াম ইয়াউমুল কার মানে এগারো তারিখ জুলহিজ্জার এগারো তারিখের আরেকটা নাম হলো ইয়াউমুল কার তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সবচেয়ে প্রিয় সবচেয়ে আযামু আইয়াম হলো দশ তারিখ ইয়াউমুন নাহারের দিন এরপরে সুম্মা ইয়াউমুল কার এরপরে এগারো তারিখ এটাও আল্লাহর কাছে আযামু আইয়াম তাহলে বোঝা যায় এই দিনটা একটা গুরুত্বপূর্ণ মহান দিন দশ তারিখের দিনটা এই দিনে আমাদের করণীয় কি ইয়াউমুন নাহারের দিনে এই দিনে একজন মুমিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ করণীয় বিষয় রয়েছে প্রথম যে বিষয়টি সেটি হলো এই দিনের যতগুলো আমল আছে যতগুলো কাজ আছে এই সবগুলো আমল আমার নির্ভরশীল ঈমানের উপরে আমার যদি ঈমান বিশুদ্ধ হয় তাহলে আমার এই আমলগুলো কাজে আসবে যদি আমার ঈমান বিশুদ্ধ না হয় তো আমি এই মহান দিনে এই ইয়াউমুন নাহারের দিনে ইয়াউমুল হাজ্জিল আকবারের দিনে যত আমল করি এগুলো সব নিষ্ফল বাতিল যদি আমার আকীদা ঈমান বিশ্বাস বিশুদ্ধ না হয় তাহলে যত সুন্দর আমল করি না কেন সব আমল বাতিল হয়ে যাবে আমি এক লক্ষ টাকার কোরবানি দিই পাঁচ লক্ষ টাকার কোরবানি দিই যত কিছুই করি সব বাতিল যদি আমার আকীদা সহি না হয় আকীদা বিশুদ্ধ না হয় এই জন্য গত শতাব্দীর বিশ্বের শীর্ষ একজন আলেম ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সবসময় এই কথাটা বলতেন যে আল আকীদাতু সহিহা ইয়া আসলু দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লা সহি আকীদা হলো
আসাসু দ্বীনুল ইসলাম, ইসলামের আসাস, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি। আর ওয়া আসাসুল মিল্লাহ, এটা হলো আসলু দ্বীনুল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ, ইসলামের আসল, ইসলামের ভিত্তি, ইসলামের মূল এবং মিল্লাতের ফাউন্ডেশন। একটা মিল্লাতের, একটা জাতির ফাউন্ডেশন হলো সহিহ আকীদা। বর্তমানে আমরা এখনো এই বাংলাদেশের ভাই বোনদেরকে সহি আকীদা বুঝাইতে পারিনি। অনেকে মনে করেন আমরা তো মুসলমান, আমাদের আবার আকীদা তো ঠিকই আছে, তারপর আমরা সবাই সুন্নি, আমাদের আকীদা তো ঠিকই আছে, আকীদা আবার গণ্ডগোল কোথায়? আবার সহি আকীদা কি জিনিস? কেউ মনে করে সহি আকীদা মনে হয় একটা নতুন জিনিস অথবা এটা একটা নতুন সংগঠন, বিভিন্ন জন এটাকে বিভিন্নভাবে মনে করেন। কিন্তু এই সহি আকীদাটা দ্বীনের আসল এবং মিল্লাতের ফাউন্ডেশন। এজন্য ফিকহি ঐক্য হলেও যদি আকীদার ঐক্য না হয়, আকীদা সহি না হয়, ফিকহি ঐক্য দিয়ে কোনোদিন ঐক্য হয় না। আমরা এই বাংলাদেশে যত মুসলিম বসবাস করি সব মুসলিম কিন্তু হানাফি। বাংলাদেশে যত মুসলিম কিছু ছাড়া মানে অধিকাংশই মুসলিমেরাই সবাই আমরা হানাফি, হানাফি মাজহাব অনুসরণ করি এবং হানাফি নামে পরিচয় দিয়ে থাকি। কিন্তু আবার আমাদের মধ্যে মিল নেই, উনি হানাফি উনি ওহাবি, উনি হানাফি উনি সুন্নি, উনি হানাফি উনি বেরেলভি, উনি হানাফি উনি কাদিয়ানি, উনি হানাফি উনি আরও বিভিন্ন বিভিন্ন রকমের দল মত ফেরকার অনুসারী। কিন্তু ফেকি ক্ষেত্রে উনি হানাফি, কট্টর হানাফি, হানাফি মাজহাবের বাহিরে উনি এক কদম দিতেও রাজি নাই। যদি ওনার বিশ্বাস, ওনার এতেকাদ হানাফি মাজহাবের বাহিরে যদি একটা আমল করি তাহলে আমার ইমানও শেষ, আমলও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, সব শেষ। তাহলে এইরকম হানাফি, কিন্তু হানাফি হওয়ার পরে ঐক্য নাই, হানাফি হানাফি আবার মারামারি হয়, হানাফি হানাফি সংঘর্ষ হয়, হানাফি হানাফি একজন আরেকজনকে কাফের বলে, দেখবেন একজন আরেকজনকে কাফের গালি গালাস এমনভাবে করে, কিন্তু দুইজনে হানাফি। তাহলে এদের এই হানাফির মধ্যে ঐক্য ভিত্তি মজবুত হয় না কেন? ফেকি ক্ষেত্রে ঐক্য আছে, ফেকি মাসালায় ঐক্য আছে, কিন্তু আকীদায় ঐক্য নেই। মূল সমস্যাগুলো আকীদায়। যেমন আমাদের দেশে দেওবন্দি এবং বেরেলভি, ওলামায়ে দেওবন্দ এবং ওলামায়ে বেরেলভি, যারা আলা হজরতের অনুসারী। আলা হজরত নাম শুনছেন? জি। বাংলাদেশে কিছু মুসলিম আছেন আলা হজরতের অনুসারী, আবার কিছু মুসলিম আছেন ওলামায়ে দেওবন্দের অনুসারী। মূলত সবচেয়ে বড় শক্তিশালী দুইটা দল এই বাংলাদেশে, একটা হলো ওলামায়ে দেওবন্দের অনুসারী আর একটা হলো আলা হজরতের অনুসারী। আলা হজরতের অনুসারী যারা, তাদেরকে আমরা বেরেলভি বলে থাকি বা আরও বিভিন্ন নামে তারা পরিচিত। তারা নিজেদেরকে রেজবি নামে পরিচয় দেন, বেরেলভি নামে পরিচয় দেন, বিভিন্নভাবে তারা পরিচয় দেন। তারা মূলত সবাই হলেন আলা হজরত কেন্দ্রিক, তারা এক। তো তাহলে তারাও হানাফি, দেওবন্দ হানাফি, দুইজনেই হানাফি। হানাফি মাজহাবের ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিমত নাই, কিন্তু একজন আরেকজনকে মুসলিম মনে করে না, কাফের মনে করে। আলা হজরতের অনুসারীরা ওলামায়ে দেওবন্দকে কাফের মনে করে, ওলামায়ে দেওবন্দ আলা হজরতের অনুসারীদেরকে মুসলিম মনে করেন না। দুইজনে হানাফি, কট্টর হানাফি, খালি হানাফি না। হানাফি আবার দুই রকমের হতে পারে। এক ধরনের হানাফি হলো তাকলিদি হানাফি, মানে কট্টর অন্ধ হানাফি। আমরাও কিন্তু হানাফি, আমরাও হানাফি মাজহাবের অনুসারী, কিন্তু আমরা অনুসারী অন্ধ অনুসারী না, আমরা হইলাম চোখ কান খোলা রাখার অনুসারী। মানে আপনাকে অনুসরণ করব ততক্ষণ যতক্ষণ আপনি কোরআন এবং সহি হাদিসের ভিতরে থাকবেন। আপনি এদিক সেদিক গেলে আপনি যত বড় ইমাম হন আর যত বড় আলেম হন আপনাকে আমরা মানি না। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সকলেরই বক্তব্য ছিল এটা যে আমার পরে তোমরা সহি হাদিস পেলে, ওই সহি হাদিস অনুসরণ করলে তোমরা আমার মাজহাব থেকে বের হবা না। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসালার সাথে শত শত মাসালা দ্বিমত করার পরে উনি হানাফি থেকে বের হন নাই, উনি হানাফি আছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি, ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাজদবি রহমতুল্লাহ আলাইহি, এরকম শত শত
ফকি ছিলেন যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতের সাথে একমত ছিলেন না, হাজার হাজার মাসালায় দ্বিমত, কিন্তু তারপরেও হানাফি। কারণ এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ফতোয়া বোর্ডে স্বীকৃতি দিয়ে গেছেন যে সহি হাদিসের কেউ যদি অনুসারী হয়, সে যদি আমার কথার খেলাফ হয় তো সে আমার মাজহাব থেকে বের হবে না। তাহলে এই এবং এই কথাটাই হানাফি মাজহাবের সব কিতাবে লেখা আছে, সব ফতোয়ার কিতাবে এই কথাটা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির এই কথাটা আছে। তো এই কথাটাকে বর্তমানে আবার কোন কোন ওলামায়ে কেরাম বলেন যে সহি হাদিস যে আপনি অনুসরণ করবেন, আপনি কি মুহাদ্দিস, আপনি কি মুস্তাহিদ, আপনি বুঝবেন কিভাবে কোনটা সহি হাদিস কোনটা সহি হাদিস না? তাহলে আপনি যখন নিজে নিজে অনুসরণ করবেন তখন আর হানাফি থাকবেন না। আমরা বলি এর জবাবে যে বাংলাদেশে কোনো মুসলিম নিজে নিজে সহি হাদিস অনুসরণ করে না, এরকম একজন মুসলিমও খুঁজে পাই না আমি এ পর্যন্ত, যে যিনি নিজে নিজে কোরআন হাদিস পড়ে আর আমল করে বা এটাকে উনি সহি হাদিস মনে করে নিজে নিজে গবেষণা করছে, এরকম মুসলিম বাংলাদেশে নাই। তারা অবশ্যই মুজতাহিদ পর্যায়ের আলেম, যারা কোরআন সুন্নার গবেষক, যারা ওই ধরনের মুজতাহিদ বড় ফকি বড় মুহাদ্দিস তাদের অনুসরণ করেন। যেমন এই হাদিসটা সহি, এটা বলছেন কে? শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, শাইখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, ইবনুল কাইয়িম বলছেন, জালালউদ্দিন সুয়ুতি বলছেন, এইরকম নির্ভরযোগ্য নির্ভরযোগ্য আলেম যারা তারা বলছেন, আমরা তাদেরকে অনুসরণ করতেছি, নিজে নিজে আবার ওই হাদিস অনুসরণ করতেছি না। তাহলে আমি বলতেছিলাম যে কথাটা যে আমরাও হানাফি, কিন্তু হানাফিটা দুই ভাগে বিভক্ত। একটা হলো সহি হাদিস বুঝি না, কিচ্ছু বুঝি না, ইমাম যা বলছে তা অন্ধ অনুসারী। আরেকটা হলো না, ইমাম অনুসরণ করব যেটা কোরআন এবং সহি হাদিসের সাথে মিল আছে, এটা অনুসরণ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেটা মিল হবে না, দয়ীফ হাদিসের উপরে নির্ভরশীল, পাশাপাশি আমি সহি হাদিস পাবো, আমি সহি হাদিসটা অনুসরণ করবো, এটাও হানাফি। আমি বলতেছিলাম যারা হানাফি মাজহাবের অনুসারী তারা একজন আরেকজনকে কাফের বলে কেন? তাদের তো ফেকি কোনো দ্বিমত নাই, ফেকি মাসালা একমত। তারাও বলে তারাবি বিশ্বকাত, ওনারাও বলেন তারাবি বিশ্বকাত, তারাও বলেন হাত এখানে বানতে হবে, তারাও বলেন এখানে বানতে হবে। তাহলে একজন কাফের হইলো কেন, একজন আরেকজনকে কাফের বলেন কেন? আকিদার কারণ, ফেকি একতলাফ না, আকিদার একতলাফ। অর্থাৎ বাংলাদেশে যতগুলো মত এবং পথের একতলাফ এগুলো আকিদার একতলাফ, আকিদার একতলাফ। যেমন কেউ বলেন যে রাসুল নূরের তৈরি, আরেকজন বলেন যে না নূরের তৈরি না, একজন বলেন যে রাসুল আলেমুল গায়েব আকিদার বিষয়, আরেকজন বলেন যে না আলেমুল গায়েব না। তাহলে এগুলো আকিদাগত ভিন্নতার কারণে উম্মতের মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়, আকিদার ঐক্য হলে উম্মতের ঐক্য অটোমেটিক হয়ে যায়, কোনো সংগঠন বা দল নাম দিয়ে দল কায়েম করা লাগে না, আকিদার ঐক্যটা আসাসুল মিল্লাহ। আপনার আরব বিশ্বের কোনো দেশে কোনো দল নাই, কিন্তু সব মুসলিম দেখা যায় একই মত, একই পথ, একই চিন্তার অনুসারী, যত আলেম আছেন সবাই এক ধরনের ফতোয়া দেন, এক ধরনের মাসালা বলেন। এই ঐক্যটা কিভাবে হয়েছে? মূল আসাসুল মিল্লাহ, সহি আকীদাটাই তাদের মিল্লাতের ভিত্তি। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম যে দশ তারিখের এক নম্বর কাজ হলো আকীদাকে সহি করা। আকীদা সহি না হলে আমি ইয়াউমুন নাহারের দিনে যত আমল করব, যত কোরবানি করব, কোনো কাজে আসার সম্ভাবনা নাই। কারণ আমার ভিতরে যদি আমার আকীদা আমার চিন্তাধারা শিরিক থাকে, তাহলে কোনো আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না, সমস্ত আমল বাতিল, এটা স্পষ্ট কথা। আমার আমলের মধ্যে যদি সুন্নতের এত্তেবা না থাকে, সুন্নতের অনুসরণ না থাকে, তাহলে আমি যত আমলই করি বেদাতে আমল করলে সেই আমল বাতিল। তাহলে আমার আকীদাকে বিশুদ্ধ করা। দুই নম্বর কাজ এই দিনের, সেটি হলো ওই দিনের সলাতুল ফজরটা ঠিক মতো সঠিক সময়ে এহতেমামের সাথে আদায় করা, দশ তারিখের ফজর। কেন দশ তারিখের ফজর? দশ তারিখের ফজরটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত ফজর। বছরের মধ্যে একটা ফজরের নামাজ আছে যেই ফজরের সলাতের কসম আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে করছেন। কোরআনে কারিমের একটা সূরার নামে হলো সূরা আল ফজর, ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ ওয়া শাফি ওয়াল ওয়াত। এখানে আল্লাহ পাক প্রথম কসম করছেন ওয়াল ফাজ, ফজরের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল মুরাদু বিহি ফাজরু ইয়াউমিন নাহারে খাসসা। এখানে আল্লাহ পাক যে ফজরের কসম করেছেন, এটি বিশেষ করে ইয়াউমুন নাহারের দিনের ফজর।
কোরবানির দিনের ঈদের দিনের ফজর কারণ কি ওয়াহুয়া খাতেমাতুল লায়ালি আল আশার কারণ যেই দশ রাত্রি ফজিলত মণ্ডিত সেই দশ রাত্রির শেষ নামাজ রাতটা শেষ দশ দশ দিনের যে ফজিলত সেই দশ দিনের রাতগুলোর শেষ রাত্রির নামাজ এই জন্য এই ফজরটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দেখবেন যারা নিয়মিত ফজরের নামাজ পড়ে তারাও এই দিন ফজরের নামাজ মিস করে দেখবেন যে আজকে গরু কেনার জন্য বাজার করার জন্য দাঁড়ি ধারানোর জন্য বিভিন্ন কাজে আজকে অনেক মহাব্যস্ত রাত এগারোটা বারোটা একটা বেজে গেছে ঘুমাইতে পারে নাই এরপরে গিয়ে ঘুমাইছে ফজরটা কাজা হয়ে গেছে কারণ শয়তান এই ফজরটা ধরতে দিবে না কারণ শয়তান জানে যে এই হয়তো ওই মুসলিম জানে না এই ফজরের কত গুরুত্ব কিন্তু শয়তান জানে শয়তান এই ফজরের গুরুত্ব কতটুকু ফজিলত কতটুকু এটা ভালো করে জানে এই জন্য সে এই রাত্রে তার ডিউটিটা সে সঠিকভাবে পালন করবে দেখবেন যে তারা ঈদের নামাজ পড়তে আসছে অধিকাংশ ফজরের নামাজ পড়ে নাই এই জন্য আরব বিশ্বের ওলামায়ে কেরাম ঈদের নামাজকে ফজরের সাথে সম্পৃক্ত করে দিচ্ছেন যিনি ঈদের নামাজ পড়বেন উনি রাত্রে উঠে ফজরে চলে আসবেন ফজর পড়ে আর বের হবে না ফজর পড়ে মসজিদে অবস্থান করবে এরপরে সময় হবে ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাবে তাহলে তার ফজরও হইলো ঈদের নামাজও হইল এবং মসজিদে হারামে আপনার রমাদানে রমাদানের ঈদের নামাজটা ধরতে হইলে রাত্রে তিনটা বা আরও আগে না ঢুকলে মসজিদে হারামের ভিতরে জায়গা পাওয়া যায় না গত বছর আমরা দেখছি রাতের মনে হয় দুইটার পরে আর ঢুকতে পারে না পুরো এলাকার মধ্যে মানে এইরকম রাত্রে এসে ফজরের জন্য অপেক্ষা করতে হবে তারপরে ফজর পড়বেন তারপরে আবার ঈদের জন্য অপেক্ষা ঈদের সলাতা দেখবেন কারণ এই ফজরটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যেহেতু ফজর দেরি হয় এই জন্য আমরা ঈদের নামাজও দেরি করে দিই দেখবেন বাংলাদেশে ঈদের নামাজ যে যত দেরিতে দিতে পারে মনে হয় যে খুশি হয় কোনো কোনো জায়গায় এগারোটায়ও বাংলাদেশে ঈদের নামাজ হয় এবং তারা গর্ব করে বলে যে আমরা বাংলাদেশের সর্বশেষ ঈদের ঈদের জামাত পড়ছি ঈদের নামাজ পড়ছি তো এই জন্য এই দিনের ফজরটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদেরকে এই ফজরটার দিকে গুরুত্ব দিতে হবে তিন নম্বর আমল বেশি বেশি তাকবীর তাকবীরে মুকাইয়্যাদ এবং তাকবীরে মতলক দুই তাকবীরেই এখানে সুন্না সুন্নত আমল কোনো কোনো আহলুল আলেম মুকাইয়্যাদ তাকবীরে মুকাইয়্যাদকে ওয়াজিব বলছেন কিন্তু অধিক বিশুদ্ধ মত হলো সব তাকবীরগুলোই মুকাইয়্যাদ তাকবীরও সুন্নত আর মতলক তাকবীরও সুন্নত তাকবীরটা দুই ভাগে বিভক্ত একটা হলো কোনো টাইম টেবিল নেই সব সময় তাকবীর বলবে এটা হলো মতলক আরেকটা হলো ফরজ নামাজের পরে নয় তারিখ থেকে আজকে সকালে শুরু হয়েছে ফজরের পর থেকে এটা ১৩ তারিখের আসর পর্যন্ত এটাকে বলা হয় তাকবীরে মুকাইয়্যাদ এটাও সুন্নত তাহলে এই তাকবীরগুলো দেওয়া বেশি বেশি করে তাকবীর দেওয়া পুরুষেরা জোরে জোরে মহিলারা আস্তে আস্তে এরপরে ঈদ উল ফিতরের সলাত আদায় করা ঈদ উল ফিতরের চাওয়া আসা এই ক্ষেত্রে ঈদ উল আজহার সলাত আদায়ের ক্ষেত্রে বা ঈদ উল ফিতরের সলাত আদায়ের ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে কিছু সুন্না আছে এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা সম্ভব হলে হেঁটে হেঁটে যাওয়া ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া ঈদ উল আজহায় কিছু না খেয়ে যাওয়া এই সুন্নাগুলো আদায় করে তাকবীরের সাথে গিয়ে সলাত আদায় করবে ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল সলাত সলাতবিহীন যদি কোরবানি করে দেয় তাহলে কোরবানি হবে না ঈদের নামাজের পরে আরেকবার কোরবানি করতে হবে কারণ আল্লাহ সুবহান তাআলা প্রথম বলছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার আগে সলাত তারপরে ওয়ানহার তারপরে কোরবানির কথা বলছেন এই জন্য এই দিনের ঈদ উল আজহার সলাত আদায় করা খুতবা শোনা এরপরে আমলটা হলো উদহিয়া জবাই করা জবহুল উদহিয়া আল্লাহ সুবহান তাআলার উদ্দেশ্যে যে কোরবানিটা করব এই কোরবানিটা জবাই করা এই কোরবানির ফজিলত ফজিলত সংক্রান্ত বেশি হাদিস পাওয়া যায় না কোরবানির ফজিলত সংক্রান্ত সহি বিশুদ্ধ হাদিস কম পাওয়া যায় অনেক হাদিস অধিকাংশ হাদিস এই কোরবানি সংক্রান্ত পাওয়া যায় দঈফ এবং জাল তো সহির মধ্যে হাসান পর্যায়ের হাদিস হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াজাদালাহু সাআতান ওয়ালাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে নাই সেই যেন আমাদের ঈদগাহের মুসাল্লার নিকটবর্তী না হয় এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস এই হাদিসের কারণে কোনো কোনো আহলুল আলেম কোরবানিকে ওয়াজিব বলেছেন তবে জমহুর আহলুল আলেমদের মত হলো যে কোরবানি সুন্নতে মুআক্কাদা
কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে বলেছেন এখানে আপনার বলছেন মান ওয়াজাদাল্লাহু সাআ সামর্থ্যের কথা বলছেন আবার উম্মে সালামার হাদিসের মধ্যে বলছেন ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া তোমাদের মধ্যে যে চায় কুরবানি দিবে সেই জন্য এই কাজগুলো করে তাহলে তোমাদের মধ্যে যে চায় এই চাওয়া মানে এখানে এখতিয়ার আছে যদি এটা বাধ্য হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতেন না যে ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া তোমাদের মধ্যে যে চায় কুরবানি দিবে তাহলে চাওয়া না চাওয়ার এখতিয়ার আছে তো এই দিনের গুরুত্বপূর্ণ এই কুরবানিটা একটা আমল তবে কুরবানির ফজিলতের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং দলিল হলো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা মিন আইয়ামিন আল আমালু সালে ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশার যে জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে আমলের সালের চাইতে অধিক গুরুত্বপূর্ণ অধিক প্রিয় কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর নাই এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও এই 10 দিনের আমল গুরুত্বপূর্ণ তাহলে কোরবানির দিনের আমলটা 10 দিনের অন্তর্ভুক্ত সুতরাং এই দিন আল্লাহর রাস্তা কোরবানি করা কোরবানিটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম কোরবান মানে হলো নিকটবর্তী হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম এজন্য এটা 10 তারিখে হয় এজন্য ওই 10 তারিখের ভিতরে প্রথম 10 দিনের আমলের ভিতরে এই আমলটাও অন্তর্ভুক্ত কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিনিস শিক্ষা দেন আমাদেরকে এই উদহিয়াটা আল্লাহর রাস্তা জবাই করার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা এবার শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম শিক্ষণীয় বিষয় হলো জিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা একজন মুমিনের মৌলিক কাজ হলো সবসময় আল্লাহর জিকিরের অবস্থায় থাকবে একজন মুমিন সার্বক্ষণিক জিকরুল্লাহর মধ্যে থাকবে জিকরুল্লাহর যেখানে যেই জিকিরগুলো সেখানে সেই জিকির করবে আপনার সলাত ও জিকরুল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াত ও জিকরুল্লাহ সত্য কথা বলা জিকরুল্লাহ আমরে বিল মারুফের নির্দেশ দেওয়া জিকরুল্লাহ নেহি আলাল মুনকারের কাজ করা জিকরুল্লাহ আমি খুতবা দিচ্ছি এই খুতবাটাও জিকরুল্লাহ তারপরে এরকম যত কাজ আছে এগুলো সব যত আমলে সালে আছে সবগুলাই এক একটা জিকরুল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো জিকিরের ক্ষেত্রে আল্লাহ পাক কাসীরান ব্যবহার করছেন বেশি বেশি সুতরাং একজন মুমিনের কাজ তিনি সব সময় জিকরুল্লাহর মধ্যে থাকবেন কারণ যিনি আল্লাহর জিকির করেন তার রবের জিকির করেন তিনি জীবিত ব্যক্তির মতো যিনি জিকির করেন না তিনি মৃত ব্যক্তির মতো এই কোরবানিটা আল্লাহর একটা বড় জিকির আল্লাহ পাক সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম মান সাকাল্লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লিন জাআলনা যত উম্মত ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা যত উম্মত পৃথিবীতে এসেছে সমস্ত উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম কেন লিয়াযকুরু ইসমাল্লাহি তারা যেন আল্লাহর নামের জিকির করতে পারে কারণ এটা জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে আল্লাহর নামের জিকির হবে সশব্দে উচ্চস্বরে আল্লাহর সামনে কিছু দিয়ে আল্লাহু আকবার বলা হবে এই আল্লাহর জিকিরটার জন্যই আমি কোরবানির বিধান দিয়েছিলাম মিম বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তুর মধ্য থেকে বাহিমাতুল আনআম দিয়ে যাতে আমি আল্লাহর জিকির করতে পারি তাহলে কোরবানির মুখ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কিন্তু শয়তান দেখা যায় অনেক সময় এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের জন্য যে কোরবানি এখানেও শয়তান মানুষকে শিরিক করায় ছাড়ে বর্তমানে আমরা শুনতে পাই ইদানিং ফেসবুকের কারণে এগুলো বেশি শোনা যায় আগে শোনা যেত না যে কোরবানির গরুটা নিয়ে খাজা বাবার দরবারে চলে যাবেন গরুটা নিয়ে বাবার কাছে চলে আসবেন বাবার কাছে এসে বাবার এখানে কোরবানি করবেন এখন বাবার সাথে আমার কোরবানির কি সম্পর্ক কোরবানির সম্পর্ক হলো লিয়াযকুরু ইসমাল্লাহি আমার আল্লাহর সাথে তা আমার আল্লাহ তো এই মনগাজিতেও আছে এখানে ফেনীতেও আছে তা আমার গরুটা নিয়ে ফরিদপুর যাইতে হবে কেন বরিশাল যাইতে হবে কেন বা অন্য জায়গায় যাইতে হবে কেন একজন এটাকে হালাল বানানোর জন্য দলিল দিচ্ছেন যে আপনি শ্বশুর বাড়িতে কোরবানি দেন তাই হুজুরের পীরের বাড়িতে মুর্শিদের বাড়িতে কোরবানি দিলে অসুবিধা কি এটাও দলিল বাংলাদেশের
শ্বশুর বাড়িতে দিতে পারেন, আপনি ওখানে বাবার কাছে দিলে আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। অসুবিধাটা হলো শ্বশুর বাড়িতে দিচ্ছি, শ্বশুর বাড়িতে দিলে বেশি ফজিলত, এটা আমি বিশ্বাস করতেছি না। আমার বাড়িতে দিলে যে ফজিলত, ওখানে দিলে একই ফজিলত। হয়তো ওখানে খাওয়ার লোক আছে বেশি, বা আমার সুবিধার বিভিন্ন কারণে আমি ওখানে দিচ্ছি, কিন্তু ফজিলত বেশির জন্য দিচ্ছি না। কিন্তু একটা গরু কিনে এখান থেকে যখন বাবার দরবারে নিয়ে যাচ্ছি, এর মধ্যে আমার একটা বিশেষ আকীদা সংযুক্ত হয়ে গেছে। আমি বিশ্বাস করতেছি যে বাবার পাশে দিয়ে দিলে বাবা দেখবেন, বাবার সহবতে থাকতেছি, বাবার সাহচর্য পাইতেছি, বাবা খুশি হবে। অনেকগুলা শিরকি কুফরি আকীদা এর সাথে যুক্ত হয়ে যায়, এই জন্যই এটা শিরক, এটা নিষেধ। বরং গরু ছাগল নিয়ে যদি যেতে হয়, একমাত্র আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া যায়, এছাড়া মদিনার উদ্দেশ্যও যাওয়া যায় না। কেউ গরু ছাগল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে রওনা দিতে পারবে না, বা মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিতে পারবে না। গরু ছাগল নিয়ে রওনা দিতে হয় একমাত্র আল্লাহর ঘরের উদ্দেশ্যে। যদি আমি হজ্জে কেরান করি, হজটা তিন প্রকার, হজ্জে ফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজ্জে কেরানের জন্য সাথে করে কোরবানির পশু নিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা নিয়ে যেতে হবে একমাত্র আল্লাহর ঘরের উদ্দেশ্যে, অন্য কোনো জায়গার উদ্দেশ্যে নয়। এই জন্য কোরবানির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেন, এক নম্বরে জিক্রুল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের জিকির, যেন আমরা জাকেরিন হয়ে যাই। দুই নম্বর শিক্ষা হলো তাকওয়া। আল্লাহ আল্লাহ পাক কোরবানির মাধ্যমে তাকওয়া শিক্ষা দিতে চান আমাদেরকে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় সরাসরি কথাটাই বলছেন তাকওয়ার বিষয়টাই। সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াত, আদম আলাইহিসসালামের দুই ছেলের কোরবানির বিষয়ে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। যা আদম আলাইহিসসালামের এই দুইটা ছেলে, এরা মুসলিম ছিল না অমুসলিম ছিল বলেন তো দেখি? সবাই কয় না, সন্দেহ আছে মনে হয়। আদম আলাইহিসসালামের যে দুইটা ছেলে, এরা কি মুসলিম না অমুসলিম? দোনোটাই মুসলিম জি, নাকি একটা মুসলিম একটা অমুসলিম? দোনোটাই মুসলিম। আচ্ছা, দুইজনেই কোরবানি করছেন, একজনেরটা কবুল হয়েছে আরেকজনেরটা হয় নাই, এটা আল্লাহ পাকে আমাদেরকে জানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান, দুইজনেই কুরবানি করছেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার, একজনের তা কবুল করা হয়েছে আরেকজনের তা কবুল করা হয় নাই, দুইজনেই কিন্তু মুসলিম। আচ্ছা, দুইজনের মধ্যে একজন নামাজি একজন মনে হয় বেনামাজি নাকি জি, এটা বলেন দেখি? একজন নামাজি একজন বেনামাজি? দুইজনেই নামাজি, দুইজনেই মুসলিম, দুইজনেই নামাজি। আচ্ছা বলেন, একজনের মনে হয় হালাল ইনকাম একজনের হারাম ইনকাম নাকি জি? দুইজনেরই হালাল ইনকাম, তো একজনেরটা কবুল হইলো আরেকজনেরটা কবুল হইলো না কেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কেন কবুল হয় নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি শুধুমাত্র একমাত্র মুত্তাকিনদের থেকেই কবুল করেন। সুবহানাল্লাহ, মুসলিম বলেন নাই, মুমিন বলেন নাই, বলছেন কি? মুত্তাকিন। তাহলে শুধু মুসলিমে কোরবানি দিলে কবুল হয়ে যাবে এটা ঠিক না, শুধু মুমিনে কোরবানি দিলে কবুল হয়ে যাবে এটা ঠিক না, মুত্তাকিন হতে হবে। যতক্ষণ কেউ মুত্তাকিন হবে না, এতক্ষণ কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, সেটা যত কোটি টাকার হোক। আচ্ছা, তাহলে যিনি নামাজ পড়েন না উনি কি মুত্তাকিন কিনা? যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, খালি জুমা পড়েন, ঈদের নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, উনি কি মুত্তাকিন? কেন মুত্তাকিন না? ওনার মধ্যে কি আল্লাহর ভয় নাই জি? মুত্তাকিনের অবশ্যই গুণাবলী হলো সালাত কায়েম। কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো তার ঈমান বিশুদ্ধ থাকবে, আকীদা সহি থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইয়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। তাহলে সালাত নাই, তার ভিতরে তাকওয়া নাই, তাকওয়া নাই কোরবানি নেই, তাকওয়া নাই কোরবানি কবুল হবে না। সূরা আল হাজ্জের ৩৭ নম্বর আয়াত, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ পাক তোমাদের থেকে কোরবানির পশুর গোশত নেন না, তারপরে তোমাদের থেকে টাকাও নেন না, রক্তও নেন না, নেনটা কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা। তাকওয়াই নাই আল্লাহ নিবে কি?
মানে আমার আপনার কোরবানিটা দিলাম দেওয়ার পরে আল্লাহ বলতেছেন উনি গোশতও নেবেন না আল্লাহ পাক রক্তও নেবেন না নেবেন কি তাকওয়া তো তাকওয়া আমার ভিতরে থাকলে না নেবেন তাকওয়া না থাকলে নেবে কি আল্লাহ তাহলে তাকওয়া নাই আপনি যত কোটি টাকার কোরবানি করেন কাজ হবে না এইজন্য কোরবানির দ্বিতীয় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া শিক্ষা দেন কোরবানির মাধ্যমে এইজন্য তাহলে বেনামাজি বাইয়েরাত কোরবানি করবেন আমার নয় নাকি করবেন তবে তিনি তওবা করে নেবেন তওবা করে খালেস ভাবে কোরবানির আগেই উনি তওবা করে নামাজ শুরু করে দিবেন যার কখনো তিনি নামাজ বাদ দিবেন না আল্লাহর কাছে খালেস ভাবে তওবা নসুহা করে নেবেন করে কোরবানি করবেন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিতে পারেন তাহলে এখানে এই কোরবানি আমাকে শিক্ষা দিচ্ছে তাকওয়া এজন্য দুই নম্বর শিক্ষা তাকওয়া তিন নম্বর শিক্ষা এহসান কোরবানি আমাদেরকে এহসান শিক্ষা দেয় এহসান কিভাবে শিক্ষা দেয় একজন মুমিন তার দিন পালন করতে হলে তাকে তিনটা বিষয়ে পূর্ণাঙ্গ হতে হবে এক নম্বরে ইসলাম দুই নম্বরে ইমান তিন নম্বরে এহসান হাদিসে জিবরিল আলাইহিসসালামের মধ্যে দিন বলতে এই তিনটি জিনিসকে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এক নম্বর ইসলাম দুই নম্বর ইমান তিন নম্বরে এহসান জিবরিল আলাইহিসসালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন দেওয়ার পরে যখন জিবরিল আলাইহিসসালাম চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এতক্ষণ যিনি আসছিলেন তোমাদের সামনে কথাবার্তা বললেন তোমরা কি চিনতে পেরেছ সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনি জিবরিল আলাইহিসসালাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য আসছেন তাহলে দিন কি কি শিখাইছেন তিন জিনিস শিখাইছেন ইসলাম শিখাইছেন ঈমান শিখাইছেন এহসান শিখাইছেন এই তিনটার নাম দিন তাহলে আমি যদি দিন কায়েম করতে চাই তো কি কায়েম করতে হবে ইসলাম কায়েম করতে হবে ঈমান কায়েম করতে হবে এহসান কায়েম করতে হবে এই তিনটার নাম দিন তাহলে আকীদাও দিনের অংশ আমি দিন কায়েম করলে আকীদাও কায়েম করতে হবে কারণ এটা খালি দিন না দিনের গোড়া আসল আসলু দিন ইসলাম দিনের আসল হলো আকীদা তাহলে কেউ যদি দিন কায়েম করতে চায় তাকে আকীদা কায়েম করতে হবে ঈমান কায়েম করতে হবে ইসলাম কায়েম করতে হবে এহসান কায়েম করতে হবে এটার নাম দিন কায়েম এটাই দিন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংজ্ঞা দিনের তাহলে এখানে এহসান কোরবানি আমাদেরকে এহসান শেখায় কিভাবে হাসান শেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতাকুদাল্লাহাকা আন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন আল্লাহকে দেখতেছে যদি না দেখো তো এই বিশ্বাস তোমার অন্তরে বদ্ধমূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে কোরবানির পশুটা যখন আল্লাহর একজন বান্দা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে তখন তার ভিতরে এমন ভাবে ইবাদতটা করে যে সে যেন আল্লাহকে দেখতেছে যেন পশুটা আল্লাহকে দিয়ে দিচ্ছে আর এই বিশ্বাস যদি নাও আসে তা আল্লাহ তার কোরবানিটা দেখতেছেন এই বিশ্বাস তার ভিতরে সরাসরি এসে যায় এজন্য এটা এহসানের একটা বড় মাধ্যম এজন্য ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির পরে আল্লাহ পাক ঘোষণা দিবেন পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন যখন বাপ ছেলে দুইজনেই যখন কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে ছেলেকে শোয়াই দিছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইব্রাহিম কাদ সাদাকতার রুইয়া স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আমি মুহসিনিনদেরকে এইভাবে প্রতিদান দিই এখানে আল্লাহ পাক সিফাত ব্যবহার করেছেন মুহসিনিন কারণ এটাই এহসানের মুহসিনিন বান্দা হওয়ার বড় মাধ্যম আর মুহসিনিন বান্দা যারা হবে এরা হলো সবচেয়ে উপরের স্তরের মুমিন মানে একটা স্তর থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এদের কোনো হিসাবে হবে না এই স্তরটা হলো এহসানের স্তর এই স্তরে যারা মুহসিনিন যারা হয়ে যাবে মুহসিনিনটা মুত্তাকিদের উপরে মুসলিম মুমিন মুত্তাকি মুহসিন মুহসিন হলো সর্বোচ্চ স্তর মানে এই স্তরে যদি যে পৌঁছে যাবে তার কোনো হিসাব নাই বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এই কোরবানিটা হলো এহসানের একটা বড় মাধ্যম মুহসিনিন হওয়ার মাধ্যম হাউজে কাউসার পাওয়ার বড় মাধ্যম কারণ কাউসারের সাথে আল্লাহ পাক কোরবানির কথা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার
প্রথমে আল্লাহ পাক বলছেন আমি আপনাকে কাউসার দিছি, তারপরে বলছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করেন আর কুরবানি করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এই সূরা নাযিল হয়েছে ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন তারপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে এই সূরা নাযিল করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের বাস্তবায়ন করেছেন বিদায় হজ্জে গিয়ে, সেখানে 100 উট কোরবানি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের হুকুম বাস্তবায়ন করার জন্য। ওয়ানহার যে আপনি কোরবানি করেন, আল্লাহ পাক সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, যে সম্বোধনের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত। এই জন্য হাউজে কাউসার পাওয়ার বড় মাধ্যম হল ওয়ানহার, সালাত কায়েম করা এবং কোরবানি করা, এখলাস, এখলাস তৈরি করার একটা বড় মাধ্যম। কিন্তু বর্তমানে আমাদের এখলাস নষ্ট হয়ে যায় আরো কোরবানির মাধ্যমে, কারণ প্রতিযোগিতা যখন চলে এখলাস নষ্ট হয়ে যায়, কার থেকে কে বড় দিতে পারে, কার থেকে কে কীরকম দিতে পারে, এইরকম যখন লোক দেখানোর সিস্টেম যখন চলে আসে, রিয়া চলে আসে, তখন এখলাস নষ্ট হয়ে যায়। কিন্তু এটা হলো কোরবানিটা হলো একটা এখলাসের বড় মাধ্যম। সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার সকল কোরবানি এই কোরবানিও হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোরবানি সদাকার একটা বড় মাধ্যম। আমি একটা গুরুত্বপূর্ণ দিনে, বছরের আজম আয়াম, শ্রেষ্ঠ দিন, সেই দিন আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, নৈকট্য হাসিলের বড় মাধ্যম সদাকা, তাহলে আমার একটা বড় সুযোগ যে এই দিন আমি কোরবানির গোশত কি করব, সদাকা করব। আমার বাইদেরকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, গরিব মিসকিনকে দিতে থাকব। কয় ভাগ করে দিব? এই ভাগ আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দেন নাই, আমার আপনার উপরে, তাকওয়ার উপরে ছেড়ে দিছেন। আমি আপনি যখন যতটুকু যেখানে প্রয়োজন মনে করি সেখানে শতটুকু করবো। এই জন্য সালাফদের কেউ কেউ বলতেন কোরবানির গোশতকে দুই ভাগ করতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা তোমরা সেটা থেকে খাও, ওয়া আতিমুল বাইসাল ফাকির নিঃস্ব দরিদ্র ফকিরকে খাওয়াও। তো এই জন্য কোনো কোনো আহলুল আলেমেরা সালাফে সালেহীনেরা বলতেন দুই ভাগ করে, এক ভাগ খাও এক ভাগ দিয়ে দাও, অর্ধেক খাও অর্ধেক দিয়ে দাও। আল্লাহ পাক যেহেতু দুইটা বলছেন ফাকুলু মিনহা, তারপরে বলছেন ওয়া আতিমু, প্রথম নিজে খাও আর খাওয়াও, তো খাওয়ার জন্য অর্ধেক, নিজে খাওয়ার জন্য অর্ধেক, খাওয়ার জন্য অর্ধেক। কোনো কোনো সালাফেরা দুই ভাগ করতেন, আবার কোনো কোনো সালাফেরা তিন ভাগ করতেন, এক ভাগ নিজের জন্য রাখতেন, এক ভাগ আত্মীয় স্বজনকে দিতেন, এক ভাগ গরিব মিসকিনকে দিতেন। তবে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য করেন নাই। কোনো কোনো সময় নিজের জন্য রাখতে হবে 10 ভাগের 1 ভাগ, অল্প রাখতে হবে, দিয়ে দিতে হবে বেশি। আবার কোনো কোনো সময় নিজের জন্য 3 ভাগের 1 ভাগের বেশিও রাখা যাবে, দিতে হবে কম। এটা হলো অবস্থার প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন হবে। আমেরিকার কোরবানি আর বাংলাদেশের কোরবানি এক হবে না। ওদিন ভাইয়েরা আমেরিকা থেকে আমার কাছে মাসালা জানার জন্য ফোন দিয়েছিল যে সেখানে গোশত কাকে দিবে, গরু একটা কোরবানি করবে তো সে কাকে গোশত দিবে, তাদের গোশত দেওয়ার লোকে নাই। এখন সে যদি 3 ভাগের 1 ভাগ বাধ্য হইতো, তো সে 1 ভাগ গোশত কি করতো, 2 ভাগ কি করবে, সে দেওয়ার লোকে নাই, খুঁজে পাচ্ছে না, অথবা দরিদ্র লোকে নাই, কোন দরিদ্রকে সে গরু গোশত দিবে, গরিবে নাই। আবার আরেক জায়গায় দেখা গেছে যে সমাজের 2 জনে কোরবানি করছে আর 10 পরিবার করে নাই, তাহলে সেখানে 3 ভাগের 1 ভাগ প্রযোজ্য না, সেখানে নিজে অল্প একটু রেখে সব দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা অবস্থার আলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য এটা সদাকার একটা বড় মাধ্যম, একটা বড় সহায় যে আমি বেশি বেশি করে দিয়ে দিলাম। এটা সবরের একটা মাধ্যম, মুয়াসাতের একটা মাধ্যম, অর্থাৎ অনেকগুলো শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে রেখেছেন। এই দিনে আমরা অনেক নিষিদ্ধ কাজও, হারাম কাজও করে থাকি। বিশেষ করে দেখা যায় অনেকে এই দিন ছবি তোলা আর ফেসবুকে দেওয়া নিয়ে মহাব্যস্ত থাকেন, ঈদে যাইতেছেন, ঈদের নামাজ পড়তেছেন, গরু জবাই করতেছেন, গরুর ছবি, মহিষের ছবি, ছাগলের ছবি, তারপরে গরুর সাথে ছবি, তারপরে আপনার বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে ছবি, বেড়াইতে যাইতেছে ছবি, আসুরা আল ফটোগ্রাফিয়া। বর্তমানে মোবাইলের আধুনিকায়নের কারণে এই গুণাটা, অপরাধটা বেড়ে গেছে। মূল কথা হলো, প্রথম মাসালা হলো ছবি তোলা হারাম। এই মাসালা অতীতেও ছিল, এখনও আছে, এই মাসালা রহিত হয় নাই, মানসুখ হয় নাই।
এই মাসালা এখনো প্রযোজ্য যে এটা হারাম এবং সহিহ আল বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আশাদ্দান নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাববিরুন কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা মুসাববিরুন যারা ছবি তোলে যারা চিত্রায়ন করে ছবি খোদাই করে এই জাতীয় কাজ যারা করে এদের কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে এই ফটোগ্রাফির ছবিটা নিয়ে হয়তো আহলুল ইলমদের মধ্যে একতলাফ আছে সুতরাং এরা সর্বসম্মত ফতোয়া না যে ছবি তোলা এই ক্যামেরার এই মোবাইলের ছবি জায়েজ বা ক্যামেরার ছবি জায়েজ বা এটা তো ওই রকম ছবি না যে ছবি মুশরিকরা পূজা করে বা যেই ছবি আপনার মূর্তির মতো তৈরি করে যে ছবি খোদাই করে যে ছবি আঁকে অর্থাৎ এই মোবাইলের ছবিটা ওই ছবিগুলো থেকে একটু ব্যতিক্রম এই ব্যতিক্রমের কারণে কোনো কোনো আহলুল ইলম প্রয়োজনের খাতিরে জায়েজ অনুমোদন দিছে ঢালাওভাবে বলেন নাই যে খালি যা মনে চাইবে সারাদিন ছবি তুলবে আর ফেসবুকে দেবে এটা জায়েজ না কোনো কোনো আহলুল ইলম তাও সবাই বলেন নাই সব আহলুল ইলম এই ব্যাপারে একমত না এবং গত শতাব্দীর শায়েখদের মধ্যে সবাই একমত ছিলেন না শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ ছবির হালাল অনুমোদন দেন নাই এই ক্যামেরার ছবি কেউ সূরা আল ফটোগ্রাফি কেউ অনুমোদন দেন নাই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছিলেন যে যেটা সূরা আল ফটোগ্রাফিয়া অর্থাৎ ক্যামেরার মোবাইলের ছবি এটা প্রয়োজনের খাতিরে জায়েজ কারণ এটা ওই ছবির মতো নাই ছবির মধ্যে কিছুটা পার্থক্য আছে এই ছবির গভীরতা নাই ওই ছবির গভীরতা আছে অনেকগুলো পার্থক্য দেখিয়ে তিনি এটাকে প্রয়োজনে জায়েজ বলছেন যতটুকু দরকার বিশেষ করে দাওয়াতের জন্য জায়েজ বলছেন দাওয়াতের জন্য যে আমার একটা কথা যদি এই ভিডিওর মাধ্যমে যদি আরও 10,000 মানুষের কাছে অন্যান্য ভাইদের কাছে দাওয়াত হিসাবে পৌঁছে এই দাওয়াতের উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা যাবে কিন্তু আমার ছবি ফেসবুকে দেওয়া তো জরুরি না বা আমি এক জায়গায় গেছি শায়েখের সাথে দেখা হয়েছে ছবি তুলি তুলি দিলাম যে দেখো আমি শায়েখের সাথে অমুক জায়গায় অনেক ভাইদের এই রোগও আছে খালি ছবি তুলে ফাইলে ছবি তুলে আর ফেসবুকে দিতে থাকে বোঝায় যে দেখো আমি ছোটোখাটো লোক না আমি অনেক উপরের তপকার যে আমার সাথে শায়েখদের সাথে সরাসরি লিঙ্ক যে সরাসরি যোগাযোগ আমি এরকম ছবি তুলি এগুলো আসলে হারাম এইভাবে অপ্রয়োজনে মানে যেটা জরুরি দরকার এটা দিনের জন্য দরকার মেন দিনকে অগ্রাধিকার দিতে হবে যদি এটা দিনের জন্য জরুরি হয় দিনের জন্য দরকার হয় অথবা আমার ব্যক্তিগত জরুরি এটা লাগবে আমি পাসপোর্ট বানাবো কোথাও যাবো বা অন্যান্য জরুরি কাজে সেটা আমি তুলতে পারি কিন্তু ঢালাওভাবে ছবি তুলে প্রচার করা এটা ঈদের দিনের বড় একটা গুনাহের কাজ আজামু আয়্যাম মহান দিন একটা মাসালা খেয়াল রাখতে হবে এটা সব মাসালার ক্ষেত্রে প্রযোজ্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে কত রাকাত লক্ষ রাকাতের চেয়ে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য মসজিদে এক লক্ষ রাকাত পড়ার চাইতেও এখানে এক রাকাত উত্তম সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন অন্য জায়গার একটা গুনাহ করা এই জায়গার গুনাহ ওই অন্য জায়গার লক্ষটা গুনার চাইতে বেশি মারাত্মক যেই জায়গার ফজিলত যত বেশি সেই জায়গার উল্টা রিয়াকশনটাও তত বেশি বিদ্যুৎ যত উপকারী তত আবার উল্টা দিকে ক্ষতিকর দিকও আছে ঠিক এরকম আপনার দিনটা মহান ফজিলতের দিন ফজিলতের দিনে গুনাহ করবেন গুনাহটাও এরকম বড় আকারে হয়ে যাবে তাহলে এই দিনের আপনি এই অনেকে দেখবেন যে এই দিনের জোরে সোরে গান বাজনা ঈদের দিন ঈদ পালন করতেছে গান বাজনা লাগাই দিচ্ছে অর্থাৎ ওই আজামু আয়ামের ফজিলত ওই গান বাজনার অন্য দিনের চাইতে এই দিনের গান বাজনার গুণও এরকম বড় আকারে হয়ে যাবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এরকম দিনগুলোতে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে এরপরে হলো আমাল ও আয়ামের তাশিক 11, 12, 13 এই তিন দিনকে বলা হয় আয়ামুত তাশিক এই তিন দিনে খুবই গুরুত্বপূর্ণ দিন কোরআনে কারিমে সূরা আল বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আয়ামি মা'দুদাত তোমরা আয়ামে মা'দুদাত গুলোর মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির করো আয়ামে মা'দুদাত কোনগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আয়ামু মা'দুদাত হলো আয়ামুত তাশরীক এই তিন দিনকে আল্লাহ পাক আয়ামে মা'দুদাত বলছেন অর্থাৎ 11, 12, 13 এই তিন দিনও খুবই গুরুত্বপূর্ণ এই তিন দিন কোরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আয়ামে তাশরীকে যাবহুন আয়ামে তাশরীক যতদিন জবাইও ততদিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত কোরবানি করা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়ামুত তাশরীক যতদিন আছে ততদিন জবাইও আছে কোরবানিও আছে
এবং এই দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হলো আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা এই দিনগুলোতে তোমরা খাও পান করো আল্লাহর মেহমান এই তিন দিন তোমরা আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হিসেবে খাও পান করো আর আল্লাহর জিকির করো যার মেহমান তার খাই তার কোনো খবর নাই দেখবেন এই তিন দিন অনেকে নামাজও ছাড়ি দেয় মানে চারিদিকে দৌড়াদৌড়ি ব্যস্ততা বেড়ানি বিভিন্ন জায়গায় ব্যস্ত নামাজও নেই অথচ আল্লাহর মেহমান সেই তিন দিন আল্লাহর মেহমান হিসেবে খাইতেছে মেহমানের স্বাভাবিক নিয়ম কয়দিন তিন দিন কোনো বাড়িতে আপনি বেড়াইতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে স্বাভাবিক মেহমানদারি হবে তিন দিন তো এরপরেও মেহমানদারি হবে আবার বিদায় করে দেওয়া যাবে না মেহমানকে তিন দিন পরেও খাওয়াইতে হবে তবে তিন দিন প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সবচেয়ে ভালো মেহমানদারি করতে হবে তিন দিন পরে আবার নিজের পরিবার যা খাবে স্বাভাবিক মেহমানদারি অব্যাহত রাখবে তো তা এইরকম এই তিন দিন আইয়ামে তাশরিকে প্রত্যেক মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্দেশ দিয়েছিলেন যে তিন দিনের বেশি কোরবানির গোশত কারো ঘরে রাখা যাবে না ওই বছর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল খুব অভাব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তিন দিনের বেশি রাখা যাবে না পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে তিন দিনের নির্দেশ দিয়েছিলাম তো আল্লাহ পাক সেই অবস্থা কেটে নিয়ে গেছেন এখন আর সেই অবস্থা নাই এখন থেকে তোমরা কুলু ওয়াদ্দাখিরু ওয়াত্তাজিরু খাও জমা করো শুকায় রাখো আরব দেশে তো তখন আর ফ্রিজ ছিল না ফ্রিজে রাখো এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই বলছেন যে শুকায় রাখো আরবরা গোশতকে শুকায় অনেকদিন পর্যন্ত রাখতেন তো অর্থাৎ তাহলে তিন দিন আল্লাহর মেহমান সুতরাং আল্লাহর মেহমান হিসাবে এই জন্য এই তিন দিন রোজা রাখাও হারাম এদের পরে এই তিন দিন সিয়াম পালন করা হারাম আল্লাহর মেহমান হয়ে কেউ যদি কয় আমি রোজা রাখবো এই রোজা রাখাটা আল্লাহর সাথে বেয়াদবি কারণ আল্লাহর মেহমান হয়ে আবার না খাই রোজা রাখবে এই জন্য এই তিন দিন রোজা রাখাও নিষেধ হারাম এই তিন দিন খাইতে হবে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আর সর্বশেষ কথা হলো যে সম্মানিত ভাই ও বোনেরা আমরা খুতবা দীর্ঘায়িত হয়ে গেছে সময় অনেকটুকু হয়ে গেছে তো সর্বশেষ বিষয় যেটা সেটি হলো আমরা নিজের ইমানকে বিশুদ্ধ করা নিজের আমলকে বিশুদ্ধ করা অর্থাৎ শিরিক মুক্ত তাওহীদি ইমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল গড়া এটি হলো আমাদের মূল কাজ মূল মিশন মূল দাওয়াত সুতরাং এই কাজটা করার ক্ষেত্রে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দিক থেকে এই ব্যাপারে অসংখ্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ছিল আছে এবং থাকবেও এই সব কিছুকে পাশ কাটিয়ে আমাদেরকে এই দাওয়াতের কাজ ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে তবে দাওয়াতের কাজ অব্যাহত রাখতে গিয়ে কিছু বিষয় আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে দাঈ ইল্লাল্লাহ যিনি হবেন তিনি চোখ খোলা রেখে দাওয়াত দিতে হবে আলা বাসিরাতিন বাসার মানে চোখ চোখ খোলা রেখে দাওয়াত দিতে হবে চোখ বন্ধ করে দাওয়াত দেওয়া যাবে না মানে একজন দাঈ ইল্লাল্লাহ তার চতুর্পাশের অবস্থা বিবেচনা করে সব দিক দেখে চোখ কান খোলা রেখে তারপরে দাওয়াত দিবে আমার এই দাওয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা লাভবান হচ্ছে কারা তাহলে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা আমার এই দাওয়াতে বাধা দিবে এটাই স্বাভাবিক যার স্বার্থে আঘাত আসবে যার সমস্যা হবে সে তো বাধা দিবেই তাহলে তার ব্যাপারে আমাকে সজাগ থাকতে হবে এরপরে আবার দেখা যাবে যে বিভিন্ন ধরনের ইসলাম বিরুদ্ধে শক্তি থেকেও আমার এটার বিরুদ্ধে ষড়যন্ত্র আসতে পারে এই দাওয়াতের বিরুদ্ধে কারণ ইসলাম বিরোধী শক্তি হক চিনতে ভুল করে না আমরা হক চিনতে ভুল করি ইসলামপন্থীরা হক চিনতে ভুল করে কিন্তু বাতিল হক চিনতে ভুল করে না আবার শয়তান হক চিনতে ভুল করে না কারণ শয়তানের মতো অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে আর কেউ নাই শয়তান সেই ফেরাউনও দেখছে নমরুদও দেখছে হামানও দেখছে যত বড় বড় ইবলিস আবু জাহেল আবু লাহাব সবাইকে দেখছে তাহলে তার মতো অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে আর কেউ নাই এজন্য সে কিন্তু হক ভালো করে চিনে শয়তান এজন্য হক দাওয়াতের বিরুদ্ধে শয়তান এবং শয়তানের শক্তিও চক্রান্ত করবে পাশাপাশি ইসলামপন্থী বা যাদেরকে আমরা ইসলামের প্রতি আন্তরিক মনে করি তাদেরও যদি আমার এই দাওয়াতে স্বার্থে আঘাত আনে তারাও বিরোধিতা করবে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এই জন্য সব কিছু চতুর্দিকে চোখ কান খোলা রেখে আমাকে দাওয়াতের কাজ অব্যাহত রাখতে হবে দাওয়াতের কাজ বন্ধ করে ঘরে বসে থাকা যাবে না এবং এই দাওয়াতকে বেগবান করার জন্য যে জিনিসগুলো জরুরি সেগুলো হলো আমার দাঈ ইল্লাল্লাহ যারা যারা আছেন আমার আকীদার ঐক্যে যারা যারা আছেন তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং এই ঐক্যটা তখনই হবে যখন আমার ভিতরে এখলাস তৈরি হবে এখলাস যত বেশি তৈরি হবে ঐক্য তত বেশি তৈরি হবে এখলাসের যত ঘাটতি দূরত্ব তত বেশি হবে কারণ এখলাস তখনই তৈরি হবে যে আমার এখানে কোনো স্বার্থ নাই দিনের স্বার্থটাই মূল বা আমি একজন দাঈ ইল্লাল্লাহ আরেকজনও দাঈ ইল্লাল্লাহ এখানে আমার নেতা হওয়ার
বড় পদ পাওয়ার চেয়ার পাওয়ার গদি পাওয়ার কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য দাওয়া ইলাল্লাহ এই ইখলাস যদি তৈরি হয় তো সেখানে ঐক্য হয় সবে হয় কিন্তু যখনই শয়তান কারো ভিতরে এটা ঢুকিয়ে দিবে যে আমার চেয়ার দরকার পদের দরকার নেতা হওয়া দরকার বা এটা হওয়া দরকার তখনই সেখান থেকে দাওয়াতের বরকত উঠে যাবে ঐক্য বিনষ্ট হবে এবং পরস্পরের ভিতরে শত্রুতা হিংসা বিদ্বেষ অহংকার কিবির বিভিন্ন রকমের শয়তানি ঢুকে পড়বে তখন আর সেখানে দাওয়াতের পরিবেশ দাওয়াতের কাজ থাকবে না এই জন্য আমরা যারা আকীদার ঐক্য আছে যারা আমরা সহি আকীদায় বিশ্বাস করি বা আকীদাকে সহি করতে চাই আমলকে বিশুদ্ধ করতে চাই শিরক মুক্ত হতে চাই বেদাত মুক্ত হতে চাই তাদের ভিতরে বেশি বেশি আমাদের ইখলাস তৈরি করতে হবে বরং আমি না হইলেও এই দাওয়াতের কাজ অব্যাহত থাকবে আমি ডক্টর ইমাম হোসেন যদি সহি আকীদার কাজ নাও করি তা আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ সহি আকীদার কাজ করাবেন আমরা আলেমেরা না করলে সাধারণ লোকদেরকে দিয়ে আল্লাহ পাক করাবেন কিন্তু আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত জমিনে একটা হক দল হকপন্থী মানুষ জমিনে আল্লাহ অব্যাহত রাখবেন জমিন কখনো হক শূন্য হবে না পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ কিয়ামত পর্যন্তই তাওহিদবাহী মুমিন সুন্নতের পতাকাধারী মুমিন আল্লাহ পাক কায়েম রাখবেন তো যদি আমি এর সাথে সম্পৃক্ত হইতে পারি তা আমি লাভবান হইলাম কিন্তু আমি ছাড়া যে মানে হকের দাওয়াত চলবে না সহি আকীদার দাওয়াত চলবে না বিষয়টা এরকম না আমি যত দূরে থাকবো আমি ক্ষতিগ্রস্ত হবো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবো আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবো কিন্তু আমি ছাড়াও এই কাজ চললে আল্লাহ পাক করাবেন এজন্য এখলাস যত বেশি আমার ভিতরে তৈরি করতে পারবো তত আমাদের দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন এজন্য আমরা আমাদের ভিতরে পরস্পর হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে ঐক্য তৈরি করি ঐক্যবদ্ধভাবে আমরা এই সহি আকীদার দাওয়াত তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত কীভাবে এই ফেনী জেলায় আমরা সর্বত্র পৌঁছে দিতে পারি সর্বত্র এই দাওয়াত যাতে ঘরে ঘরে পৌঁছে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জুলহিজ্জা মাসের ফজিলতময় দিনে আজকের এই সলাতুল জুমুয়া খুতবাতুল জুমুয়াকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন আমরা যে আলোচনাগুলো করলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কোরআনিল আযীম ও বিসুন্নতি নবীহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম